হ্যালো গাইস, তো কয়েকদিন আগে চলে গিয়েছিলাম হচ্ছে জাকারিয়া স্ট্রিট। তার কারণ হচ্ছে কি, এখন চলছে রমজান মাস, আর রমজান মাসের সময় জাকারিয়া স্ট্রিটের একটা আলাদাই চিত্র দেখা যায়। কারণ এই সময় সেখানে ভাই খাদ্য মেলা লেগে যায়। আর অ্যাজ এ ফুড ব্লগার আমি কি করে খাওয়া দাওয়া বাদ দিই, হ্যাঁ খুব বেশি খেতে পারি না, বাট খাওয়া দাওয়া তো বাদ দিতে পারি না। তাই খাওয়া দাওয়াটা নেই, আমার চলে যাওয়া হচ্ছে কি জাকারিয়া স্ট্রিট। আমার পিছনে যাচ্ছে তোমার নাখোদা মসজিদ, এর পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে কি জাকারিয়া স্ট্রিট, মানে এই জায়গাটাকে জাকারিয়া স্ট্রিট বলা হয়। এখানে শিমুই জামা কাপড়ের দোকান, এই টাইমটা বেশি দেখা যায় কারণ এখন রমজান মাস চলছে। এই টাইমটা এখানে অনেক রকমের শরবত পাওয়া যায়, যেমন হচ্ছে রোয়াব জা শরবতে মহব্বতা, তার থেকেও বড় কথা সেটা হচ্ছে কি তাসকিনের ফালুদা। আর ওই তাসকিনের ফালুদা খাওয়ার জন্যই আমার এতটা দূর যাওয়া। আর তাসকিনের ভাই শুধু ফালুদা না, ওখানে কাবাব টাবাব অনেক কিছু ফেমাস, লোকজন ওগুলো খেতে যায়। কিন্তু আমি জাকারিয়া স্ট্রিট যাওয়ার আগে ছিলাম হচ্ছে ডেকার্স লেন, যেখানে আমি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, তাই আমার পেটে আর অত জায়গা ছিল না। বাট ফালুদা তো ভাই ট্রাই করাই যায়। তাই হাতে ক্যামেরা নিয়ে ধর্মতলা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছিলাম জাকারিয়া স্ট্রিট, শুধুমাত্র তাসকিনের ফালুদা খাওয়ার জন্য। আমরা এখন রয়েছি তাসকিনের সামনে, আর এখানে সবচেয়ে ফেমাস যেটা সেটা হচ্ছে গিয়ে ফালুদা। ফালুদা তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এটা সত্যি ফেমাস হওয়ার কারণ হচ্ছে কি যথেষ্ট সুন্দর ফালুদা এখানে পাওয়া যায়। চলো আমরা এখন ফালুদা টেস্ট করি। এটা এপাশে হচ্ছে কি কাউন্টার, এখান দিয়ে বিল করে তোমাকে এখান দিয়ে নিয়ে যেতে হচ্ছে কি তোমার ফালুদা। আর আমাদের রয়েছে গেছে তোমার তাসকিনের ফালুদা, এবার এটা চেয়ারে বসে বসে সুন্দর করে ট্রাই করা যাবে। চলো, তো আমি বসে বসে হচ্ছে তোমার তাসকিনের ফালুদা নিয়ে। আর আমার পিছন থেকে দেখতে পাচ্ছ কিরকম পাগলের মতন ভিড়, কারণ এখন চলছে হচ্ছে রমজান মাস। আর যেহেতু আমি দুপুরবেলা এসেছিলাম, তাই একটুখানি শান্তি মতন করে বসে এখানে খেতে পাচ্ছে। তার দিয়ে বড় হচ্ছে এখানে ফালুদাটা আমি পেয়েছি দুপুরবেলা, বাট সন্ধ্যার পর আসলে মোটামুটি আটটা সাড়ে আটটার পর আসলে মোটামুটি আমি গতবার এসেছিলাম ফালুদা পাইনি। এবার আমার ভাগ্য ভালো যে আমি ঠিকঠাক টাইমে এসে ঠিকঠাকভাবে ফালুদাটা খেতে পাচ্ছি। আর একটু পরে এখানে বসার জায়গাও থাকবে না, কারণ এই জায়গাটা এতটাই ফেমাস। আর এখন চলতে হচ্ছে উৎসবের মরশুম, এবার আর কি ফালুদাটা ট্রাই করবো। রকম ভাই ভালো না কেটে। আর এইবার কিন্তু আমি একা ট্রাই করতে আসিনি, মানে টেস্ট করতে আসিনি, আমরা তিনজনেই ট্রাই করতে এসেছি। ওরা সেম, আমরা সবাই একই ফ্লেভার নিয়েছি, ও একটা নিয়েছি, ও একটা নিয়েছি, আমি একটা নিয়েছি। সবগুলো দাম হচ্ছে কি 80 টাকা করে। তো এইভাবে না চামচ দিয়ে কেটে পোষাচ্ছি না, ওখানে মুখটা লাগাচ্ছি। ধর্মতলা থেকে হেঁটে হেঁটে আমি অভি আর তন্ময় চলে এসেছি জাকারিয়া স্ট্রিট, এখানে চলে এসেছিলাম তাসকিনে। আর তাসকিন থেকে আমরা তিনজনে বসে বসে ট্রাই করেছি হচ্ছে তাসকিনের ফালুদা, ফেমাস ফালুদা, অবভিয়াসলি তার একটা ফেমাস লাগাতেই হবে। তার কারণ হচ্ছে ফালুদাটা সত্যিই ফেমাস, এটা তোমরা যদি কেউ না খেয়ে দাও তাহলে বুঝতে পারবে, আর তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে তারা জানতে পারবে এটা কেন ফেমাস। আর এই 40 ডিগ্রি সেলসিয়াসে বসেও ভাই ভিডিও বানাচ্ছি, দেখো ঘাম বেড়াচ্ছে। এসিটা খুবই মানে এখনও পয়সা হয়নি তো এসি লাগাবো যে। তাই আপনাদেরও বলছি এই প্রচণ্ড গরমে আপনারা একটু ঠিকঠাক থাকবেন, ভালো থাকবেন, একটু বেশি করে জল খাবেন। কাকে বলছি, নিজেই জল খাই না, যাই হোক জল খেতে আলাদাই ল্যাজ লাগে। জাকারিয়া স্ট্রিট শুধু ভিডিও করবার জন্য যাইনি, যখন আমি ভিডিও করতাম না আমার চ্যানেল ছিল না, আমি সেই সময় জাকারিয়া স্ট্রিট যেতাম শুধুমাত্র ফালুদা খাওয়ার জন্য। তো এখন যখন ভিডিও করি তখন দেখা থেকে অসুবিধা আর কি। এখন একটু শান্তি দেখাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভাইয়ের একটা চ্যানেল আছে যেটা হচ্ছে কি তোমার ফুডি ভাই, ভাইয়ের যথেষ্ট পরিশ্রম করছে আর ভিডিওগুলো খুব ভালো বানাচ্ছে, তাই আমার সাথে সাথে ভাইয়ের পেছাতে একবার তোমরা ঘুরে আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে পাবেন। আর অবভিয়াসলি তাসকিনে আসে ভালো দাদা ট্রাই করবেন। তো ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট। তো আর কি, এবার ক্যামেরা একটু বন্ধ করি, ফ্যানটা ছেলেটা হাওয়া খাই।